অতীতে যেমনই হোক, বর্তমানে ইহুদিবাদ আর ইসরায়েল একটি আরেকটি সমার্থক শব্দে পরিণত হয়েছে। এই ইহুদিরা কিছুদিন আগ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে উদ্ব্রাস্তর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বর্তমানে ইসরায়েল এদের মূল আবাসভূমি হয়ে দাঁড়িয়েছে। এই রাষ্ট্রটি গঠনের পিছনে রয়েছে জায়নবাদী আন্দোলন নামে পরিকল্পিত ও এক ষড়যন্ত্রের লোমহর্ষক ইতিহাস। জায়ন বা সিহিউন হচ্ছে জেরুজালেমের একটি পাহাড়ের নাম। এর অর্থ হলো দাগ কাটার মতো ঘটনা বা স্মৃতি উৎসব। জায়নবাদ মানে ইহুদি নয়, সত্যিকার অর্থে জায়নবাদ ইহুদিদের থেকেই জন্ম নেওয়া একটি বিশেষ আন্দোলন। এই আন্দোলনের উদ্দেশ্য হল ঈসা মাসির জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্যোগী হয়ে হাইকেল সুলেমানিকে পুনর্নির্মাণ করা, জেরুসালেমকে কেন্দ্র করে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র কায়েম করা এবং এখানে প্রতিষ্ঠিত হয়ে পুরো পৃথিবীকে ইহুদি কর্তৃক নিয়ন্ত্রণ করা। উল্লেখ্য, হাইকেল সুলাইমান হল ইহুদিদের ধারণা মতে মসজিদে আকসার সন্নিকটে হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক নির্মিত একটি উপাসনালয়। বিবরণের আজকের পর্বে আলোচনা করব জায়নিজম বা জায়নবাদ এবং ইসরায়েল সৃষ্টির ইতিহাস নিয়ে। ইহুদিরা ইসরায়েলে সংগঠিত হওয়ার আগে পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এর মিশন বাস্তবায়নের জন্য প্রত্যেকেই আপন আপন অবস্থান থেকে কাজ করে গেছে। ইহুদিরা গোপন নীল নকশা প্রয়োগ করে খ্রিস্টান জগৎকে ভেঙে টুকরো টুকরো করেছে। তারা ইউরোপকে ক্রুসেড যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে নিপীড়িত করে সংকটে ফেলে নিজেদের ঋণে আবদ্ধ করে নিজেদের অদৃশ্য নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিভিন্ন দেশের নারী, অর্থ ও নানান কৌশলে বড় বড় রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, সংগঠক এবং কবি সাহিত্যিকদের বিপুলভাবে আকৃষ্ট করে। এমনকি তাদের ধ্রুবী সন্ধি না বুঝে একসময় খ্রিস্টানরা চার শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। আধুনিক জায়নবাদের উত্থান ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ওস্টিয়ায় হয়। প্রথমে ইউরোপ জুড়ে তাদের আন্দোলন বিপুল সাড়া পায় এবং পরবর্তীতে আমেরিকা ও রাশিয়ায় এর উত্থান ঘটে। পূর্ব থেকে ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করলেও লক্ষণীয়ভাবে তারা আসতে থাকে 1882 সাল থেকে 1903 সালের মধ্যবর্তী সময়ে। এ সময়ে 28,000 ইহুদি ফিলিস্তিনে আসে এবং এ 20 বছর সময়ে তারা 20টি বসতি গড়তে সক্ষম হয়। এরপর 1904 থেকে 1914 সাল পর্যন্ত এদের সংখ্যা পৌঁছায় 40,000-এ। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ সরকারের ইহুদি কর্মকর্তা হারবার্ট স্যামুয়েল ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন জানায় যেন ব্রিটেন ও আমেরিকার সহায়তায় ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠন করা হয়। এরপর থেকে ফিলিস্তিনে ইহুদিদের আসার সংখ্যা দিন দিন প্রচণ্ড হারে বাড়তে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় 55,000, 1925 সালে 1,08,000, 1935 সালে 3,00,000 এবং 1948 সালে এই সংখ্যা 6,50,000-তে উপনীত হয়। এরপর 1947 সনের 29 নভেম্বর অত্যন্ত নির্মমভাবে তৎকালীন জাতিসংঘ ফিলিস্তিনের ভূমিকে ইহুদি ও ফিলিস্তিনিদের মাঝে ভাগ করে মধ্যপ্রাচ্যের ভূমিতে স্বীকৃতভাবে একটি ইহুদি বিস্ফোরণের জন্ম দেয়। এতে তারা পূর্ণ ফিলিস্তিন থেকে ইহুদিদের জন্য বরাদ্দ দেয় 78 ভাগ ভূমি এবং ফিলিস্তিনিদের জন্য গাজা ও পশ্চিম তীর এলাকায় 22 ভাগ ভূমি। কাল পরিক্রমা ইহুদিরা পূর্বের চেয়েও হিংস্র হয়ে ওঠে। তৎকালীন জাতিসংঘের ভাগ ও তারা মানেনি, জোরপূর্বক ফিলিস্তিনিদের অংশ দখল করে বসতি গড়ে তোলে। ফলে দেখা যায় 1948 থেকে 1953 সনের মধ্যে 370টি নতুন বসতি গড়ে তোলে তারা এবং 48 থেকে 67 সনের মধ্যে 400টিরও বেশি ফিলিস্তিনি গ্রাম থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দিয়ে ইহুদি বসতি রূপান্তরিত করে। এরপর ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে খুঁজে খুঁজে ইহুদিদের এনে ইসরায়েলে জড়ো করা হচ্ছে। 2015 সালের এক হিসাব অনুযায়ী গাজা ও পশ্চিম তীর অধিকৃত এলাকা ছাড়া বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যা হল 83,45,000, এর মধ্যে ইহুদি হল 62,51,000 বা প্রায় 75% এবং আরবদের সংখ্যা মাত্র 17,30,000 বা 20%। এভাবে দিনে দিনে ভূমিকে খু রক্তচুষা ইহুদিরা মুসলমানদের ভূমিতে রাজত্ব করে যাচ্ছে।